ঈদকে সামনে রেখে কেউ যাতে চাঁদাবাজি না করে সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীর লেডিস ক্লাবে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ নির্দেশ দেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি